প্রত্যুষের গান আপনারা ইতিমধ্যে শুনেছেন, কিন্তু সেটা হয়তো বিচ্ছিন্নভাবে। ড্রিমস আনলিমিটেডের পরিবেশনায় প্রত্যুষের এটা প্রথম প্রোগ্রাম। আর প্রত্যুষের একটি ব্যান্ড আছে যার নাম মেঘপিয়ন। প্রত্যুষকে আমরা আমাদের ড্রিমস আনলিমিটেড প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে প্রত্যুষ এবং তার ব্যান্ড। তারা তাদের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর দু এক মিনিটের মধ্যে তাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আপনাদের আবার আমি স্বাগত জানাচ্ছি আমাদের সাপোর্ট করার জন্যে, এখানে আসার জন্যে। প্রত্যুষের এই প্রথম প্রোগ্রামে যে এত বড়ভাবে সাড়া পাবো সেটা আমরা কল্পনাও করতে পারিনি, তার জন্যে ধন্যবাদ আপনাদের। আর আমার বিশ্বাস আমরা আবার এমন একজন শিল্পীকে আপনাদের সামনে প্রস্তুত করতে পারবো যে আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে। আমরা আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যুষ, সামনের মাইক্রোফোনটা সম্পূর্ণভাবে এবার তোমার। তোমার গানের আগে যদি কিছু বলার থাকে প্লিজ গো অ্যাহেড। গানটা প্রথম থেকে আমার শোনার ইচ্ছে ছিল, প্রথম থেকে অনুষ্ঠান না দেখলে ভালো লাগে না, তাই না? বাবা আপনার চিন্তা করার কোনো কারণ, আপনি তো নাতির গান শুনতে এসেছেন, ঠিক শুনতে পাবেন, শুরু হয়নি তো। নমস্কার, আমি প্রত্যুষ। প্রথমেই আমি এবং আমার দলের সমস্ত সদস্যদের পক্ষ থেকে ড্রিমস আনলিমিটেডকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। ভাইকে কনসেন্ট্রেট করতে দে, ওর দিকে বেশি আঁকড়ে তাকিয়ে থাকিস না, অসুবিধা হবে। আসলে আমার মতো যারা নবীন শিল্পী, উঠতি শিল্পী, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা খুবই আকাঙ্ক্ষিত। হাজার হাজার মানুষ আছেন যারা এই প্ল্যাটফর্মে উঠে গান গাইতে চান, স্বপ্ন দেখেন। আমরাও বিগত 6 বছর ধরে চেষ্টা করেছি যাতে এই মঞ্চে আমরা পারফর্ম করতে পারি, কিন্তু শেষ কয়েক বছরে না হলো এত বছর অপেক্ষার ফল আমরা এবছর পেলাম। সেজন্য আবারও ড্রিমস আনলিমিটেডকে আমাদের সকলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর কৃতজ্ঞতা জানাবো আপনাদের সকলকে, দর্শককে, আমার শ্রোতাকে, যারা শত ব্যস্ততার মধ্যেও আমার মতো একজন নবীন শিল্পীর জন্য এখানে এসেছেন। আমি দেখতে পাচ্ছি দর্শক আসন প্রায় পূর্ণ। কি বলে আপনাদের ধন্যবাদ জানাবো জানি না, কারণ আপনাদের দেখলে আমাদের মনোবল বাড়ে। তাই আমাদের সকলের তরফ থেকে আপনাদেরকে কুর্নিশ। আসবেনা করে এমন করলে দেখো সেই অনুষ্ঠানটা শুরুই হয়ে গেল। কোথায় শুরু হয়েছে? ভাষণ দিচ্ছে তো, আগে ভাষণ শেষ হোক তারপর তো। ভাষণ তাছাড়া আর কি? আচ্ছা স্যার চলো, আমাদের বোধহয় ওইদিকে এসো। এসো এসো, আর কৃতজ্ঞতা জানাবো একজনকে যার জন্য আমি গান বাঁধতে পেরেছি, যার সাথে ঝগড়া ঝাঁটি খুনসুটি ভালোবাসার মধ্যে দিয়ে আমার ভেতর সুরেরা জন্ম নিয়েছে। আমার আমার কলম দিয়ে লেখা বেরিয়েছে, শব্দরা আমার কাছে ধরা দিয়েছে। শুধুমাত্র যার জন্য আমি গানের ডালি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। কি শেমলেস দেখেছ? কেন কেন মানে দেখছো না এখানেও কি আর কথা বলছে? আমার তো মনে হয় তোমার কথা বলছে। তুমি জাস্ট বুঝতে চাইছো না বলে বুঝছো না, আমার কথা কেন বলবে?
অনেকদিন ধরে সেই সম্পর্ক নেই ওর সাথে, তুমি ভালো করে জানো সেটা। তবু দেখো কাল তো এসেছিল, এসে তোমায় কত অনুরোধ করলো যাওয়ার জন্য, তাই তো তুমি এলে, তাই না? আমি আমার ভদ্রতার জন্য এসেছি। এই দলটার সঙ্গে আমি অনেকদিন ধরেই যুক্ত ছিলাম, আর ও কে? দলে সবাই আমাকে আসতে বলেছে, তাই আমি এসেছি। ও তাহলে ও না বললেও তুমি আসতে? না, বারবার একই কথা বলে কিছু যদি মিন করতে চাও তুমি করতে পারো, আমার দেখে যেটা মনে হলো আমি সেটাই বললাম। ওই যে কিয়া, ঘুরঘুর করছে না? কিয়া, ও কিয়া তো ঘুরঘুর তো করবেই, আফটারঅল গানের অর্ডার তো ওই সাজিয়েছে না তো। আর কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত সহযোদ্ধাদের, যারা আমার একক অনুষ্ঠানে নিজেদের সমস্ত উজাড় করে দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার সাপোর্ট করবে বলে। আসলে আমি ছেলেবেলা থেকে এইভাবেই বাঁচতে শিখেছি, আমাকে এইভাবেই বাঁচতে শেখানো হয়েছে, আর ওরাও সেটাকে সাপোর্ট করেছে। আমার মনে হয় এইভাবেই জীবন মহার্ঘ হয়ে ওঠে। জানি না, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, টাকা পয়সা নয়, বাড়ি গাড়ি নয়, শুধুমাত্র ভালোবাসা কারুর দিকে হাত বাড়িয়ে দিলে একজন মানুষ তার জীবনের শীর্ষে পৌঁছতে পারে। আমার বন্ধুরা, ওরা মন থেকে চেয়েছে জানেন যে আমি কোনো একটা জায়গায় পৌঁছই, আমার মধ্যে সেই ক্ষমতা আছে কি নেই সেটা কিন্তু আপনারা বিচার করবেন, কিন্তু ওরা আমাকে বিচার করেনি। ওরা শুধুমাত্র আমায় ভালোবেসে চেয়েছে মন থেকে যে আমি একটা কোনো জায়গায় পৌঁছই। ওদের এই ভালোবাসার জন্য আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকব, চেষ্টা করব ভালোবাসার দাম নেওয়ার, কতটুকু পারব জানি না। জানেন, আসলে যতবারই নিজের ক্ষমতা সম্পর্কে ভেবেছি আমি কখনোই নিজেকে সন্তুষ্ট করতে পারিনি। আমার কখনোই মনে হয়নি যে আমি খুব ভালো গান গাইছি বা গাইতে পারবো, তাই আপনাদেরকেও কতটা সন্তুষ্ট করতে পারবো আমি জানি না, কিন্তু তা বলে কিন্তু কখনো মনে হয়নি যে আমি আর গান গাইব না, গান ছেড়ে দেবো, কারণ এটা একটা নেশা, আর এই নেশায় নেশাগ্রস্ত হয়ে বানভাসি হয়েছি আমি, আজও ভেসে চলেছি, কোথায় গিয়ে থামবো জানি না। তো যখনই আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন বা এই সমাজ আমাকে বলেছে যে কেন আমি পড়াশোনা কমপ্লিট করে চাকরি বাকরি করে জীবনে যে পথটা সিকিউরড সেই পথটা বেছে নিলাম না, আমি কোনো সঠিক উত্তর দিতে পারিনি জানেন, কারণ এর কোনো উত্তর তো আমার কাছে নেই। এই গোটা পৃথিবীতে একমাত্র একজন আমাকে কোনোদিন কোনো প্রশ্ন করেনি, যা করতে চেয়েছি সে আমায় করতে দিয়েছে, আমার কোনো ভুলকে সে কখনো ভুল দেখেনি জানেন। আজকে আমি যতটুকু হয়েছি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র তার জন্য। আমার মা শ্রীময়ী সেনগুপ্ত, তার পিছনেই বসে আছে আমার পিসুমশাই উপল বোস, উনি আমাকে জীবনের প্রথম বড় শোটি দেন, এবং যেই সময় উনি শোটা দিয়েছিলেন তখন আমি জীবনের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে আমি কোনোদিনও আর গান গাইব না, কিন্তু না, উনি তা হতে দেননি, আমায় জোর করে স্টেজে তুলেছিলেন। আর সেদিনকার পর সত্যি কথা বলতে গেলে শিল্পী হিসেবে আমার পুনর্জন্ম হয়েছিল, আমার ভেতরে থাকা সমস্ত ভয় সমস্ত অভিমান চলে গিয়েছিল, আমি গানকে আঁকড়ে ধরতে পেরেছিলাম। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন পিসুমশাই। আর আছে আমার দাদু ভাই, আমাদের পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ,
আমার দাদুভাই জীবনে প্রথমবার আমার অনুষ্ঠান দেখতে এলেন। আপনারা জানেন, উনিও একদিন ভেবেছিলেন যে আমি হয়তো তথাকথিতভাবে জীবনে ব্যর্থ হব, কিন্তু আজকে উনি নিশ্চয়ই কোনো বিশ্বাস নিয়ে এখানে এসেছেন। আমি আশা করি তোমার বিশ্বাসের মর্যাদা দিতে পারবো দাদুভাই। আর আছে আমার ছোট বোন দিঠি, ও সামনে কোনোদিনও আমার সামনে কোনোদিনও বলেনি যে আমি ভালো গান গাই, কিন্তু আমি জানি যে ওর বন্ধুদের আসরে যখন আমি গান গাই, ভালো গান গাই, তখন আমাকেও ছোটদা বলে খুব অহংকার করে। আমি চেষ্টা করব ওর অহংকারের মর্যাদা রাখার। আমি সকলের কাছে বলছি, আমি ভালো গাইবো কি খারাপ গাইবো সেটা আপনারা বিচার করবেন, কিন্তু বিশ্বাস করুন আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আর সব শেষে, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও যদি কিছু থেকে যায়, তাহলে একজনই থাকে, একজনের নামই আমার মনে পড়ছে এই মুহূর্তে, সংকল্প। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।